हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी शेयर करते इसेछि दारुण मजादार एकदम कम तेलेर आटा सुजी दिए एकदम नतून धरनेर दुदुटो रेसिपि, माने एकटा बेटार दिए दु रकम रेसिपि तोमादेर संगे शेयर करब। एर जन्य एकटा बड़ो पात्रे मध्ये निये निच्छि चायेर कापेर एक कप सुजी, हाफ कप निये निच्छि आटा, गमेर आटा आमी एखाने व्यवहार करेछि। ओई कापटा मेपे आमी दिए देब टक दई हाफ कप, ओई कापटा मेपे आमी दिए दिच्छि एक कप जल। ये उपकरणगुलो दिए खूब भालो करे एक बार मिक्स करे नेब। खूब भालो करे मिक्स करा हुए गेछे, एबार आमी एटा ढाका दिए 20 मिनिटेर जोन्नो रेस्टे रेखे देब। 20 मिनिट पर आमी फिरे एलाम, एक बार मिक्स करे नेब। देखो ब्याटारटा अनेकटा किन्तु घन हुए गेछे, तार जोन्नो आमी अल्प करे एकटु जल एड करे दिलाम। 3 চামচ মতো জল অ্যাড করে দিয়ে আরো একবার মিক্স করে নিলাম। এবার আমি এখানে গ্রেট করা একটা আলু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল থেকে চিপে এভাবে নিয়ে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে জলে ভিজিয়ে দিয়েছিলাম, যাতে কালো না হয়ে যায়। জল থেকে সম্পূর্ণ চিপে কিন্তু এটা ব্যবহার করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এখানে একটা মিডিয়াম সাইজের গাজর দিয়েছি, কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। অল্প করে চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। অল্প করে লবণ দিয়ে দিলাম। সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নেব। ব্যাটারটা আমার একটু ঘন লাগছে, তার জন্য আমি আরও একটু জল অ্যাড করে দিলাম। ব্যাটারটা আমার রেডি। এবার আমি দুটো রেসিপি বানাবো বলে একটা বাটির মধ্যে 2 হাতার মতো ব্যাটার আমি তুলে নিচ্ছি। এবার একটা কেক টিনের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নিলাম। তোমরা যে কোনো স্টিলের বাটি এখানে ব্যবহার করতে পারো। এবার এই ব্যাটারটার মধ্যে অল্প করে বেকিং সোডা, অল্প করে ভিনিগার দিয়ে দিলাম। এই দুটো উপকরণ দিয়ে ব্যাটারটার মধ্যে খুব ভালো করে একবার মিক্স করে নিতে হবে। দিজি কেক টিনটা আমি রেডি করে রেখেছিলাম, সেটার মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিলাম। 2-3 বার ট্যাপ করে নেব। এবার আমি এটাকে স্টিম করে নেব, মানে ভাপাতে দিয়ে দেবো। একটা কড়াইয়ে স্ট্যান্ডার্ড জল ফুটতে দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে ওটাকে স্টিম করতে দিয়ে দিলাম। যতক্ষণ ওটা স্টিম হচ্ছে, আমি আর একটা ব্যাটার যেটা বানিয়ে রেখেছিলাম সেটা বড় পাত্রের মধ্যে নিয়ে আরও 1 কাপের মতো জল এখানে অ্যাড করে দিলাম। এই ব্যাটারটি একটু পাতলা পাতলা তৈরি করে নিতে হবে, ঠিক যেমন ধোসার ব্যাটার হয় সেই রকম। একটু লিকুইডের মতো করে নিতে হবে ব্যাটারটাকে। এবার এর মধ্যেও অল্প করে বেকিং সোডা দিয়ে দিলাম, খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার একটা তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে সম্পূর্ণ তেলটা মুছে নিলাম। তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর লো ফ্লেমে ঠিক এইভাবে 1 হাতার মতো দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 30-40 সেকেন্ড একটু অপেক্ষা করব লো ফ্লেমে। দেখো ওপরটা শুকিয়ে গেছে, তখন অল্প করে 2-3 ফোঁটা তেল এখানে আমি অ্যাড করলাম। এটাকে উল্টে দিয়ে আরও 30 সেকেন্ড একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করলে কিন্তু 1 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়। আর এই জিনিসটা খুব নরম হয়, বাচ্চাদের টিফিন বক্সে তোমরা স্কুলে দিতে পারো, খুব চটজলদি কিন্তু তৈরি হয়ে যায়। এটা কতটা নরম হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। একটা ব্যাটার থেকে আমার প্রথম ব্যাটারটা, প্রথমে রেসিপিটা আমার তৈরি। দ্বিতীয় রেসিপিটার জন্য আমি একটা মশলা আলু বানিয়ে নিচ্ছি। একটা সেদ্ধ করা আলুকে নিয়ে নিয়েছিলাম, এখানে আমি 2টো সেদ্ধ করা আলু মেখে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ, ধনে পাতা কুচানো, কাঁচা লঙ্কা, কিছু মশলা অ্যাড করে দিলাম। চাট মশলা, ভাজা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, অল্প করে সর্ষের তেল দিয়ে মশলা আলুটা খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। অপরদিকে কেক টিনটা আমি নামিয়ে নিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর চারিদিকটা একটু ছুরির সাহায্যে কেটে একটু ডিমোল্ড করে নিচ্ছে। এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ডিমোল্ড করবে। এবার আমি এটাকে কেটে নেব, যেমন সাইজে তোমরা খেতে চাও সেই অনুযায়ী কিন্তু কাটবে। আমি এটা থেকে 4টে পিস করে নিচ্ছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে যেন ভুলো না। এরপর দেখো আমি মাঝখান থেকে একটু কাট করে নিচ্ছি, ভেতরটা কতটা জালিদার হয়েছে দেখতেই পাচ্ছ। এই স্যান্ডউইচটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, সসের সঙ্গে বা গ্রিন চাটনির সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো, বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারো, খুব হেলদি হয় একদম তেল ছাড়া কিন্তু রেসিপি এটা। এবার যে মশলা আলুটা রেডি করে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে স্যান্ডউইচের মতো তৈরি করে নিলাম। এভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি।
একটা তাওয়া গরম করে এক চামচ মতো তেল দিয়ে দিলাম। তাওয়াটা একটু গরম করে তেলটা যখন একটু গরম হয়ে গেছে ফ্লেমটা লো করে দিয়ে এবার আমি যে স্যান্ডউইচগুলো তৈরি করেছিলাম সেগুলো এভাবে দিয়ে উল্টে পাল্টে লালচে করে একটু ভেজে নেব। এর ফলে ওপরটা খুব ক্রিসপি হবে আর ভেতরটা নরম থাকবে। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।